গর্ভের সন্তান ছেলে হবে না মেয়ে হবে এ বিষয়টি কেনা জানতে চায় বন্ধুরা আর এই বিষয়টি ডাক্তাররা সহজে বলতে চায় না কারণ এ বিষয়টি বলা আইনত অপরাধ আর আমরা আলট্রাসাউন্ড যে রিপোর্টটি তৈরি করে থাকি এটা শুধু যে গর্ভের সন্তান ছেলে হবে না মেয়ে হবে এই বিষয়টি জানার জন্য তাই নয় এটা আমরা করে থাকি গর্ভের সন্তান সুস্থ আছে কিনা গর্ভের সন্তানের পজিশন ঠিক আছে কিনা গর্ভের সন্তানের ওয়েট ঠিক আছে কি না গর্ভে কয়টি সন্তান রয়েছে এবং আমাদের ডেলিভারির ডেটটা আমরা আনুমানিক একটি ডেট পেয়ে থাকি এত বড়ো বড়ো কিছু জানার পরও আমরা অবশ্যই সন্তান ছেলে হবে না মেয়ে হবে এত ক্ষুদ্র বিষয়টি জানতেই পারি কিন্তু এটা বলা আইনত অপরাধ কারণ অনেকে ছেলে মেয়ে উভয়ের মধ্যে পার্থক্য দেখে থাকেন কেউ কেউ ছেলে পছন্দ করে থাকেন আবার কেউ কেউ মেয়ে পছন্দ করে থাকেন আর যারা ছেলে পছন্দ করে থাকেন গর্ভে যদি মেয়ে শিশু এসে থাকে সেক্ষেত্রে অনেকে নষ্ট করতে চায় কিন্তু সেটা করা আইনত অপরাধ এবং এটি একটি মহাপাপ তাই বন্ধুরা গর্ভের সন্তান ছেলে হোক মেয়ে হোক যেটাই হোক সে সুস্থ আছে কিনা সে ভালোভাবে ভালো পজিশানে আছে কিনা না তার হার্টবিট ঠিক আছে কি না সে যেই পজিশানটাতে রয়েছে সেখানে পানির সাপ্লাই ভালো মতো রয়েছে কি না সেখানে পানির থলিটা কতটুকু রয়েছে সেই বিষয়গুলো জানার জন্যই মূলত আলট্রাসাউন্ড রিপোর্টটাই তৈরি করা হয় তারপর আমাদের মধ্যে আগ্রহ থেকে থাকে যে গর্ভের সন্তান ছেলে হচ্ছে না মেয়ে হচ্ছে তো আমি আজকে যে টিপসগুলো বলবো এই টিপসের মাধ্যমে আপনি জানতে পারবেন গর্ভের সন্তান ছেলে হবে না মেয়ে হবে এটি আলট্রাসাউন্ড রিপোর্ট দেখে আপনি নিজে বাসায় বসেই বুঝতে পারবেন যে ছেলে হবে না মেয়ে হবে বন্ধুরা বৃষ্টিগঞ্জ চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এবং এই বিষয়টি আপনার বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করে তাদেরকে জানার সুযোগ করে দেবেন তবে বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন আজকে বিষয়টি জানা যাক গর্ভের সন্তান ছেলে হবে না মেয়ে হবে আমরা রিপোর্ট দেখে কিভাবে জানতে পারি তো চলুন প্র্যাকটিক্যালি রিপোর্টে চলে যাওয়া যাক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হাতে কয়েকটি আলট্রাসাউন্ড রিপোর্টের কপি রয়েছে এই কপিগুলো সম্পূর্ণটাই ডিজিটাল আর যে রিপোর্টগুলো রয়েছে সেই রিপোর্টটা এখানেই দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণটা রিপোর্ট দেওয়া আছে এখানের নাম কত তারিখে করা হয়েছে সেক্স এবং কোথায় কতটুকু ওজন রয়েছে সম্পূর্ণ ডিটেলসটা এখানে তুলে ধরা হয়েছে আর আজকে আমরা এই বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব বন্ধুরা আপনারা যখন আলট্রাসাউন্ড রিপোর্ট তৈরি করবেন তখন দেখতে পাবেন এই কোয়ালিটির কিছু ছবি থাকবে এই কোয়ালিটির যে ছবিগুলো থাকবে সেখানে এক একটি ছবি এক একটি অংশ তুলে ধরা থাকে এখানে ছবির মাধ্যমে তারা মেপে দেখায় দেয় আপনি দেখুন বন্ধুরা যে কীভাবে দাগ টেনে মেপে দিয়েছে এই জিনিসগুলোর মাধ্যমেই আপনি জানতে পারবেন যে আপনার সন্তান সুস্থ আছে কি না আপনার সন্তানের ওজন কতখানি হতে পারে আপনার সন্তান কতটুকু লম্বা হয়েছে এগুলো সব কিছুই আপনি জানতে পারবেন এই রিপোর্টটির মাধ্যমে আপনার এই পেজে জানতে পারবেন এখানে আপনার নাম থাকবে আপনারা দেখতে পাচ্ছেন নাম আছে এবং ডেট কত তারিখে আমি এই আলটাটি করেছি সেই ডেটটি রয়েছে এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন বাইশ আট দু হাজার বিশ এটি কিন্তু সম্পূর্ণ নতুন আল্ট্রাসাউন্ড করা আর পুরো ডিটেলসটা আপনি যখন দেখতে যাবেন রিপোর্ট পুরো রিপোর্টটা আপনি এখানে দেখতে পাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন ওপরে পেশেন্টের নাম রয়েছে ডাক্তারের নাম রয়েছে তার বয়স রয়েছে তার জেন্ডার রয়েছে এখানে ডেট কত তারিখে সেই আলট্রাসাউন্ডটি করা হয়েছে সেই ডেটটি রয়েছে এবং এটা কী কোয়ালিটির আলট্রাসাউন্ড হয়েছে ফোরডি জিই ইমেজ কোয়ালিটি আপনি দেখতে পাচ্ছেন এটি খুব হাই কোয়ালিটির ইমেজ কোয়াল তৈরি করা হয়েছে এইখানে যেই বিষয়গুলো রয়েছে এগুলোর মাঝে আপনি জানতে পারবেন যে আপনার সন্তান সুস্থ আছে কি না এখানে রয়েছে ফেটাল অ্যাটোমি এর মধ্যে আপনি থাকবে বেবির হার্ট বেবির ব্রেন বেবির স্লেটন বেবির কিডনি এবং ব্লেডার ঠিক আছে কি না এই বিষয়টি আপনি জানতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে লেখে দেওয়া রয়েছে নর্মাল যখন আপনার এই সবগুলো বিষয় নর্মাল থাকবে তখন একত্রিত করে লে কমা দিয়ে দিয়ে লেখে এটার পাশে নর্মাল উঠায় দেবে আর যদি কোনোটাতে সমস্যা থাকে সেই ক্ষেত্রে আপনার ইন্ডিকেটার করে ওটা দিয়ে দেবে যে এটাতে সমস্যা রয়েছে তারপরে রয়েছে ফেটাল বায়োমেটারি ফিটার বায়োমেটারি আপনার এর মাঝে সম্পূর্ণ বেবির ডিটেলসটি থাকবে আর যে ডিটেলসটি থাকবে সেটার মাধ্যমে আপনার বেবি সুস্থ আছে কি না বিষয়টি জানতে পারবেন এমনকি এটার মাঝেও আপনি জানতে পারবেন ছেলে হবে না মেয়ে হবে প্রথমে রয়েছে বিপিডি বিপিডি বিপিডির বাংলা হলো ভূণের আকার নির্ধারণের জন্য ব্যবহৃত বায়োমেট্রিক প্যারামিটারগুলির একটি এটার দ্বারা ভনের আকার ধারণ করা হয় এবং বনের আকার কেমন রয়েছে তা নির্ধারণ করা হয় তারপরে রয়েছে বিপিডি দেখতে পাচ্ছেন বাহাত্তর এফএল এফ এল এটার বাংলা মিনিং হলো ভুনের দীর্ঘ বা কতটুকু লম্বা বেবির ভুনটি কতটুকু লম্বা রয়েছে সেটার বিষয়ে জানতে পারবেন আপনার এর মাধ্যমে এসি এসি এর বাংলা হলো ভুনের পরিধি বা পেটের পরিধি ভুনের পেটের পরিধি বেবির পেটের কতটুকু পরিধি রয়েছে সেই বিষয়টি আপনি এখানে জানতে পারবেন সর্বশেষ রয়েছে এইচসি এইচসি হল হেড ভ্রুণের মাথার পরিধি এর বাংলা হলো ভ্রুণের মাথার পরিধি ভ্রুণের মাথার পরিধিটি কতটুকু রয়েছে বন্ধুরা এখানে যে বিষয়গুলো আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো সম্পূর্ণটা নাম্বারের সাহায্যে দেখায় দিয়েছে এখানে তারপরে রয়েছে গেট অ্যাডিশনাল এজ মানে বেবি কতদিন বয়স হচ্ছে সেই বিষয়টি এখানে তুলে ধরা হয়েছে দেখতে পাচ্ছেন ছাব্বিশ প্লাস উইক ছাব্বিশ সপ্তাহ বেশি ছাব্বিশ সপ্তাহ তিন দিন আপনি এখানে সম্পূর্ণটা দেখতে পাবেন একমাত্র আলট্রাসাউন্ড রিপোর্টের মাধ্যমে আপনি এই জিনিসটি বুঝতে পারবেন যে আপনার বেবির বয়স কতটুকু হয়েছে তারপরের বিষয়টি যেটা রয়েছে ফেটাল ওয়েট এটা খুবই গুরুত্বপূর্ণ একটি দিক আপনি বাচ্চার বয়স কতটুকু বাচ্চার ওজন কতটুকু আপনি এই বিষয়টি জানতে পারছেন এখানে বাচ্চার ওজন রয়েছে আটশো গ্রাম তারপরে রয়েছে ইউএসজি ইডিডি এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দিক যেটা হচ্ছে আপনার বেবির ডেলিভারির তারিখ এখানে আনুমানিক একটি ডেলিভারির তারিখ দেওয়া থাকে এই তারিখটি আপনি ফলো করে আপনার বেবির যত্ন নিতে পারেন এবং এই তারিখটির মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার বেবি কবে আপনার কাছে আসতে চলেছে আপনি এই বিষয়গুলো জানতে পারছেন এই আলট্রাসাউন্ড রিপোর্টের মাধ্যমে এখানে আপনার আলট্রাসাউন্ডে কোনোভাবে লেখে দেওয়া থাকে না যে বেবি ছেলে হবে না মেয়ে হবে এখানে তার হার্টবিট রেটের ওপরে নির্ভর করে আপনি আনুমানিক একটি আইডিয়া করতে পারেন যে বেবি আপনার ছেলে হবে না মেয়ে হবে তো বন্ধুরা আমরা আরও প্র্যাকটিক্যালি জানার জন্য আগামী ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস বলে দেব তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ